আসসালামু আলাইকুম আমরা আমাদের কাছে অনেক রোগী আসেন যে বলেন যে সারামা গলার ভিতর কি যেন দেখা যাচ্ছে উনি আঙ্গুল দিয়ে গলা দেখেন দেখেন যে সাপের ফণার মতো একটি জিনিস এভাবে বের হয়ে আছে সাধারণের জিনিসে তো উনি ভয় পেয়ে যায় এটা তো আগে ছিল না যে হঠাৎ করে এটা কি হলো আমার হ্যাঁ আতঙ্কিত হয়ে যায় ভয় পায় তো আজকে আমরা কথা বলবো এই বিষয়ে আমি ডাক্তার তৌহিদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি না কথা শোনার জন্য আজকে আমরা কথা বলবো যে এই যে জিনিসটা দেখা যায় এটা আসলে কি আসলে এই যে সাপের ফোনার মতো যেটা দেখা যায় এটা হলো আপনার এপিগ্লোটিস এটা আসলে আমাদের গলার একটা পার্টস বা একটা অংশ এটা আসলে গলার একটা ঢাকনির মতো কাজ করে এটা ঠিক আমাদের শ্বাসনালীর উপরে থাকে এবং খাদ্য নালীর সামনে থাকে যখন আমরা খাবার খাই তখন এপিক্লোটিসটা শ্বাসনালীটা বন্ধ করে দেয় এই জন্য খাবারটা শ্বাস যায় না খাদ্য চলে যায় তো এপিক্লোটিস না থাকলে আপনার ওই খাবারটা শ্বাস চলে যেত এবং আমরা খেতে পারতাম না আমরা কাশি দিতাম অনেক সময় এটা হয় যে খাবার খাওয়ার সময় আমাদের বিষম মুঠে কাশি নাকে মুখে চলে আসে এটা হয় যদি এপিগ্রোটিস ঠিক মতো কাজ না করে এবং খাবার যদি শ্বাস চলে যায় তো এটা খুব ভালো জিনিস এবং প্রয়োজনীয় জিনিস এবং নর্মাল জিনিস তো অনেকে বলে যে স্যার এটা তো আগে ছিল না এখন কেন এটা হঠাৎ দেখলাম আসলে এটা সব সময় ছিল আগে আপনি দেখেন নাই তারপর প্রশ্ন করে যে স্যার এটা তো ইয়ন নাই আমার বাসার কারণে আমার কেন আছে আসলে এটা সবারই আছে হ্যাঁ এপিগ্লোটিসটা হলো কারো হাই আপ মানে কারো উপরে থাকে এবং কারো নিচে থাকে তো যাদের একটু উপরে থাকে একটু বেশি লম্বা একটু সরু আঙ্গুল দিয়ে চাপ দিলে তখন এটা দেখা যায় তো এটা আসলে থাকে এই আমার নিয়ে আমাদের আমাদের কাছে এবং এটা করে কি সে দেখায় এবং অন্যরা বলে আরে এটা তো কি জিনিস এরকম একটা জিনিস গলার ভিতরে কেন হলো এটা কি খারাপ কিছু কিনা তুমি দ্রুত ডাক্তার দেখাও তো আমাদের কাছে রুগীরা আসে এটার জন্য আমরা কোনো ওষুধ দিই না কারণ যেহেতু এটা কোনো রোগ না এটা নর্মাল একটা জিনিস এপিগ্লোটিস তো আপনার যদি গলা এটা থাকে বা আপনার পরিবারের কারো এটা থাকে তো আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন বা আপনি নিজে বুঝবেন যে এটা আসলে খারাপ কিছু না এটা নর্মাল একটা জিনিস এটা থেকে খারাপ কিছু হবে না তো এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করুন আমরা উত্তর দিব এবং আমাদের পাশেই থাকুন আমাদের সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম